on this computer. আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা দিন টাইম ডোমেইনে কাজ করছিলাম, এবং আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, যখন আমরা টাইম ডোমেইনে কাজ করি, টাইম ডোমেইন মানে যখন আমি ভোল্টেজটাকে এক্সপ্রেস করছিলাম ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি অথবা কজ ওমেগা টি দিয়ে, তখন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে সার্কিটে যদি রেজিস্ট্যান্স থাকুক কি ক্যাপাসিট্যান্স থাকুক কি ইন্ডাকটেন্স থাকুক, বা মিশ্র টাইপ যদি হয় ক্যাপাসিট্যান্স থাকছে ইন্ডাকটেন্স থাকছে আবার রেজিস্ট্যান্স থাকছে, এইরকম সার্কিট একটা সিরিজ সার্কিট সলভ করতে গিয়ে অনেক সময় বেগ পেতে হচ্ছে। যেমন ভোল্টেজটাকে কারেন্টে আসতে গেলে আপনাকে অনেকটা ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন গুলো ওর যে ফর্মুলাস গুলো মেনটেন করে তারপরে একটা ফাইনাল ডিসিশনে আপনি আসতে পারছেন, কিন্তু আপনার যখন সার্কিটটা কমপ্লেক্স মতো হয়ে যাবে, কমপ্লেক্স মিনস কমপ্লিকেটেড বলছি আমি, সেখানে আরো বেশ কিছু মেশ চলে আসবে, তখন কিছু প্যারালাল ব্রাঞ্চ চলে আসবে, তখন অঙ্কটা কিন্তু অত সহজে হবে না। তো সেইটা সেই যে একটা বড় সমস্যা, সেই সমস্যার হাত থেকে বাঁচার জন্যে আমরা যে অপশনটা বেছে নেবো সেই অপশনটা হচ্ছে আমরা টাইম ডোমেইনে থাকবো না, আমরা টাইম ডোমেইন থেকে সোজা ফেজর ডোমেইনে চলে আসব। ফেজর ডোমেইন এখন ফেজর ডোমেইনে আমরা আসবো কিভাবে, ওয়েটা কি? ওয়েটা হচ্ছে খুব ইজি, আমরা একটু দেখি খেয়াল করে। ফেজর ডোমেইনে একটা নতুন শেয়ার হওয়ার কথা, তো টাইম ডোমেইনে আপনারা খেয়াল করছেন ভিটি ইকুয়াল টু ভিএম কজ টুয়াইস বাই এফ টি প্লাস থিটা, তাই তো? দেখতে পাচ্ছেন আপনারা? পরিবর্তনশীল আপনি তার মানটা দেখতে পাচ্ছেন সবকিছু, কিন্তু আমরা এইভাবে এই পদ্ধতিতে যদি অঙ্কটা করতে যাই অঙ্কটা কিন্তু কঠিন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যে অনেক বড় আর আমরা এই ঝামেলার হাত থেকে একদম পুরো ঝামেলাটাকে ঝেড়ে ফেলে দেব। পদ্ধতিটা কি? আমরা ফেজরে চলে যাবো। ফেজরে কি? আমরা ভোল্টেজটাকে একটা ভেক্টর হিসেবে ইয়ে করবো, ভোল্টেজ আর ভেক্টর কেমন কেমন টাইপের এটার মান, এটা কমপ্লেক্স কোয়ান্টিটি, মান আর দিক থাকবে। কেমন মানটা হচ্ছে ভোল্টেজ, যে আমার যে পিক ভ্যালুটা মানটা হিসেবে কাউন্ট হবে, ভোল্টেজের মানটা হবে কি পিক ভ্যালুটা, আর ভোল্টেজের অ্যাঙ্গেলটা জাস্ট কাউন্ট করা হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে টুয়াইস পাই এফ টি ওমেগা টি, মানে টাইম যেখানে গুণ আকারে আছে সেটা বাদ দিয়ে যে অ্যাঙ্গেলটা থাকছে সেই অ্যাঙ্গেলটা, তাহলে টুয়াইস বাই এফ টি টা নয় বরং থেটাটা আমি এখানে নিয়ে নেব। এখন এমন যদি হয় কস টুয়াইস বাই এফ টি শুধু আছে তাহলে কি জিরো যোগ আকারে আছে, সেক্ষেত্রে আপনি এখানে জিরো বসাবেন। আমার কথা কি একটু একটু বোঝা যায়? যদি শুধু কস টুয়াইস বাই এফ টি থাকে তাহলে আপনি জানেন ওখানে জিরো যোগ করা আছে, তাহলে অ্যাঙ্গেল হিসেবে আপনি এখানে লিখবেন ভি এম, অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো। এখন এইখানে এইটুকুই ভালো মতো ছিল, আমি একটু বইয়ে যাব, কারণ বইয়ে যেতে পারলে এটা এটার জন্য আপনারা সাদিকের বইটা ফলো করবেন। আমি সাদিকের বইটা থেকে একটু যাই, ইলেকট্রিক্যাল সার্কিটস, সাদিকের বই আপনারা আজকে থেকে মোটামুটি এই কটা দিন আমি নিজে নিজেই ইয়ে করছিলাম, ডিরেকশন দিয়ে দিয়ে অঙ্ক করাচ্ছিলাম, এখন একটু সাদিকের বইয়ে চলে আসবেন আপনারা। আপনাদের বই সবার আছে তো? এই বইটা ওকে, সাদিকের বই থাকলে আর কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনারা ভালো মতো অঙ্ক করতে পারবেন। এই যে ফেজর, তাহলে ফেজরের যে ডেফিনিশনটা কি দেওয়া আছে, এ ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার, দেখতে পাচ্ছেন লেখা আছে এ ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস দ্য অ্যাম্প্লিটিউড এন্ড ফেজ অফ এ সিনুসয়েড। মজার কথা হচ্ছে টাইম ডোমেইনে যে টাইমের যে ফাংশনটা, টাইমের টার্মটাই থাকবে না, ফ্রিকোয়েন্সির টার্মটা থাকবেই না, ফ্রিকোয়েন্সি গায়েব হয়ে যাবে না, ব্যাপারটা তা না, ঝামেলা থেকে বাঁচার জন্য শুধু মানটা নেব আর ওর অ্যাঙ্গেলটা, আপনি কি কেমন অ্যাঙ্গেলে আছে। যেমন আপনারা এর মধ্যেই দেখতে পেয়েছেন একটা ইন্ডাকটিভ সার্কিট হোক, মানে এল টাইপ সার্কিট হোক বা আর এল সার্কিট হোক বা আর সি সার্কিট হোক, রেজিস্টেন্স ইন্ডাকটেন্স মিশানো সার্কিট হোক, তো সব ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি ভোল্টেজ, আমি যখন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখন ওই কারেন্ট যেটা হচ্ছে, কারেন্ট কিন্তু ওই একই কারেন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ঠিক ওই থাকছে, সমস্যা হচ্ছে কোন জায়গায়, শুধুমাত্র অ্যাঙ্গেলটা আগাপিছা হয়ে যাচ্ছে, তাই তো? ভোল্টেজ হয় এগিয়ে থাকছে নয় কারেন্ট এগিয়ে থাকছে, এটাই তো দেখলেন আপনারা কদিন নাকি?
জি স্যার, এখন ফেজার ফেজার ফেজারের যে কনভার্শনটা, ফেজারের কনভার্শনটা আপনি একটু হলেও বুঝতে পারছেন, এখানে কমপ্লেক্স কোয়ান্টিটির কিছু ক্যালকুলেশন আগে শিখাতে হয়। কিন্তু আগে আমি শিখাচ্ছি না, আগে আমি বলবো যে মর্মটা কি, মানে কতটা সুবিধা হয়ে যাবে আপনার অঙ্ক, আমি খালি সেটা বলছি। পদ্ধতিটা হচ্ছে এই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু আরেকটু জুম করি। এখন দেখেন, ভিটি ইকুয়াল টু ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই যদি হয়, অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা কত, ফাই, তাই তো? ফাই অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট হবে। আর ভিএম মানে পিকটা, পিক পিকটাকে আপনার মান হিসেবে, ওটার মান হিসেবে নেওয়া হবে। তো এটা হচ্ছে কমপ্লেক্স কোয়ান্টিটি, কমপ্লেক্স কোয়ান্টিটি ইন্টারমিডিয়েট, জটিল সংখ্যা, মনে আছে জটিল সংখ্যা? জটিল সংখ্যায় মনে আছে না, পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার জেড দ্বারা, জি স্যার, জেড দ্বারা প্রকাশ করা হতো জটিল সংখ্যা। হ্যাঁ, জেড দ্বারা, আর পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম মনে আছে একটু একটু? কার্টেসিয়ান ফর্ম মনে পড়ে যাবে। আচ্ছা, সব মনে হয়ে যাবে ইনশাআল্লাহ, ও ব্যাপার না। তো এটা এখানে যদি এখন এমন হয়, এরা খুব সুন্দর ভাবে করে দিয়েছে, ভোল্টেজটা যদি এমন হয় দেখতে, ভিএম কজ ওমেগা টি প্লাস পাই, তাহলে ওটা ফেজার ডোমেনে যখন যাবে ওটা হবে ভিএম, আর অ্যাঙ্গেল হলো ফাই। আর এখন যদি হয় ভিএম সাইন ওমেগা টি প্লাস পাই, তো এটার ক্ষেত্রে আমি বলবো সাইনটাকে খালি কজে কনভার্ট করতে হবে। সাইনটাকে কজে কনভার্ট করতে গেলে কি করতে হবে, সাইনটাকে কজে কনভার্ট করতে গেলে কি করতে হবে, দেখাচ্ছি দেখাচ্ছি, ডিফারেন্সিয়েট না, মাইনাস 90 ডিগ্রি পিছাইতে হবে স্যার। হয়ে গেল, হয়ে গেল, বাংলা স্টাইল। জি স্যার, দাঁড়ান, ওই ওই দিনের লেকচারটা আমি একটু ইয়ে বার করি, তাহলে আপনাদের আর কষ্ট হবে না। ওই যে সেদিনকে আমরা এই জিনিস দেখালাম, সাইন কজের। হ্যাঁ জি স্যার, শেয়ার হয়েছে কিনা? হ্যাঁ শেয়ার হয়েছে। হ্যাঁ তো যদি সাইন থাকে, সাইন থাকলে কি হবে, এটা হলো সাইন, তাই না? সাইন শুরু হচ্ছে কত, জিরো থেকে শুরু হচ্ছে, কস 90 ডিগ্রি মাইনাস। হ্যাঁ, তাহলে ও জিনিসটা মানে আলটিমেটলি দেখতে কেমন, কসটা যেন 90 ডিগ্রি পর থেকে শুরু হচ্ছে, তাই তো? সিম্পল, কসের পিকটা এই জায়গায় হয় আর এর পিকটা 90 ডিগ্রি পরে হয়, কাহিনী শেষ, কস ওমেগা টি মাইনাস 90, গল্প শেষ। তো এভাবে এভাবে কনভার্সনটা হয়ে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন, ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই যদি হয়, তাহলে এটাকে যদি কজে নিয়ে আসেন তাহলে কেমন হবে, কজ দেখতে কেমন হবে? তো এটা 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 হবে কেমন, কজ কজ ওমেগা টি, ওমেগা টি প্লাস ফাই মাইনাস 90, মাইনাস 90। তো আপনারা যখন আপনারা যখন কনভার্ট করছেন তখন শুধু মানটা নেবেন, ঠিক আছে, ইটস ওকে, ম্যাগনিটিউডটা, আর অ্যাঙ্গেলটা কোনটা, অ্যাঙ্গেলটা ওমেগা টি, টাইমের ফাংশনকে বাদ দিয়ে যা আছে সব নিয়ে নেবেন, টাইমের ফাংশনকে বাদ দিয়ে কতটা আছে, ফাই মাইনাস 90, ফাই মাইনাস 90, দেখেছেন? জি স্যার, একদিনে হবে না, অঙ্ক করবেন বুঝবেন। আর একটা কথা, অঙ্ক কঠিন থেকে কিন্তু পালাবেন না, ভুল করে পালিয়েন না, চিরজীবন মাথা নিচু করে থাকতে হবে এইসব অঙ্ক থেকে পালালে, বলে দিলাম। স্যার আমরা তো পালাই না, আমরা ইঞ্জিনিয়ার না। হ্যাঁ, এই তো ইব্রাহিম। জি স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইব্রাহিম পালায় না, এটা ভালো, ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ। এইবার আসেন, এইবার কিছু কমপ্লেক্স কোয়ান্টিটি তো শিখতে হবে নাকি, হালকা হালকা পাতলা কমপ্লেক্স কোয়ান্টিটি। দেখেন কমপ্লেক্স কোয়ান্টিটি যে জিনিসটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এইটুকু যদি আপনি জানেন তাহলে গল্প শেষ। তবে একটা ছোট্ট খাটো কাহিনী আছে, ছোট খাটো কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তরটা জানতে হবে, পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে, রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে কনভার্সনটা আপনাকে জানতে হবে। এইটুকু কনভার্সন যদি আপনি জানতে পারেন তাহলে সব ধরনের অঙ্ক করতে পারবেন। তো এখানে একটা জিনিস, একটা কমপ্লেক্স কোয়ান্টিটি এইরকম ভাবে দেওয়া আছে, আপনি খুব মন দিয়ে দেখেন, জেড ওয়ান দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে সেটা, জেড ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস জে বি ওয়ান, জি স্যার, দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে স্যার, যেহেতু আমরা দেখিনি, আমরা এর আগে দেখেছিলাম আই, আমরা এর আগে দেখেছিলাম স্যার আই, মনে পড়ছে, এর আগে দেখেছিলাম আই, তাহলে স্যার জে হলো কি, জে হলো কেন? কাহিনীটা হচ্ছে এদেরকে আই জে দুটো দিয়ে প্রকাশ করা হয়, আই জে দুটো দিয়ে প্রকাশ করা হয়, আই দিয়েও প্রকাশ করা হয়, জে দিয়েও প্রকাশ করা হয়, এদের দুইজনের মানে ওই একটা রুট ওভার মাইনাস ওয়ান নাকি? জি স্যার, হ্যাঁ, আই স্কোয়ার, আই স্কোয়ার, আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান,
I square সমান সমান minus 1 আবার j square মানেও minus 1 একই j square equal to minus 1 এখন আবার বিভিন্ন প্রোগ্রামিং সফটওয়্যার গুলো তো এইভাবেই অ্যাসাইন করা থাকে অনেক ক্ষেত্রে তো কথা হচ্ছে যে স্যার আপনি বারবার j দিচ্ছেন কেন এখন আপনাদেরকে আমি কোশ্চেন করব আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ I কিন্তু কারেন্টের সম্পত্তি ওটা কি আপনি ব্যবহার করতে পারবেন স্যার জি স্যার গোলে মালে পাকিয়ে যাবে তাহলে ওকে আপনি ব্যবহার করতে পারবেন না ওই জন্য j টাকে ব্যবহার করা হচ্ছে তো এই হলো কথা তো এখন কথা হচ্ছে যদি কাট ইয়ে টাইপ হয় তো এটা কমপ্লেক্স নাম্বার তো কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট থাকে একটা হচ্ছে a1 এর সাথে কিচ্ছু গুণাকারে নেই এটা হলো রিয়েল পার্ট আর b1 এটা হলো কাল্পনিক পার্ট মানে ইমাজিনারি পার্ট তো এখন কথা হচ্ছে একটু আমি যদি জিজ্ঞেস করি z1 টা কি z1 টা এটা হলো কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট a1 এর সাথে কিচ্ছু গুণাকারে নেই তাই এটা রিয়েল পার্ট আর b1 এটা রিয়েল b1 মানে প্লাস b1 প্লাস ভালো করে দেখতে হবে প্লাস b1 হলো b1 b1 মানে এর সাথে যে গুণাকারে আছে যে মানে হচ্ছে রুট ওভার মাইনাস 1 দ্যাট মিন্স এটা হচ্ছে কাল্প ইমাজিনারি পার্ট ওকে কাল্প জি স্যার কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা বা এই এই কমপ্লেক্স নাম্বারটার এই কমপ্লেক্স z কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি পার্ট হচ্ছে b ওকে এইবার আসেন দুটো কাল্পনিক সংখ্যা রেকটেঙ্গুলার ফর্ম আছে এই যে ফর্মটা এটাকে রেকটেঙ্গুলার ফর্ম বলে এই রেকটেঙ্গুলার ফর্মে দুটো দুটো রেকটেঙ্গুলার ফর্ম আছে এরকম যদি দুটো রেকটেঙ্গুলার ফর্ম থাকে এদেরকে যোগ করা অত্যন্ত সহজ রেকটেঙ্গুলার ফর্ম যোগ করা অত্যন্ত সহজ কেমন a1 প্লাস jb1 প্লাস a2 প্লাস jb2 দেখেন a1 দেখেন রিয়েল রিয়েল যোগ হয়ে যাবে দেখেছেন z1 আর z2 কে আমি যোগ করছি এই দুটো সংখ্যাকে আমি যোগ করছি তার পদ্ধতিটা কি রিয়েল পার্ট যোগ ইমাজিনারি পার্ট যোগ ওকে রিয়েল পার্ট আর রিয়েল ইমাজিনারি পার্ট একসাথে যোগ হবে না রিয়েল পার্টে যোগ হচ্ছে a1 আর a2 হচ্ছে রিয়েল পার্ট b1 আর b2 হচ্ছে ইমাজিনারি পার্ট রিয়েল রিয়েল এক জায়গায় ইমাজিনারি ইমাজিনারি ওই অপারেশন কোনো সমস্যা নেই আর বিয়োগের ক্ষেত্রে z1 মাইনাস z2 মানে আমি বসাবো a1 প্লাস jb1 এক এক বিয়োগ হলো বিয়োগ কিন্তু সমজাতে বিয়োগ হবে আলুর সাথে পটল বিয়োগ হবে না তাই তো আলুর সাথে পটল বিয়োগ হয়ে যাবে আলুর সাথে আলু যোগ আলু আলুর সাথে আলু যোগ হয় আলু দশটা আলু দশটা আলু আর পাঁচটা পটল কি যোগ হয় দশটা আলু আর পাঁচটা পটল এক জায়গায় রাখলে ওখানে তাও বলবে দশটা আলু আর পাঁচটা পটলকে এক জায়গায় রাখলে বলা হবে দশটা আলু আছে আর পাঁচটা পটল আছে কোন প্রকারে পাঁচটা পটল আলু হয়ে যাবে না বা দশটা আলু পটল হয়ে যাবে না এটা মাথায় রাখতে হবে এই হলো কাহিনী তো এখন আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে আমি এখানে নিয়ে এসেছি সেটা হলো পোলার ফর্ম পোলার ফর্মটা দেখতে এইরকম r1 θ1 আর দুটো দুই রকমের আসছে মানে ওর মানটা আছে আর অ্যাঙ্গেলটা আছে তবে একটা জিনিস আপনারা খেয়াল করতে পাচ্ছেন যে আর থেটা এটা দিয়ে একটু ইয়ে করতে পাচ্ছেন যে আমরা খানিকক্ষণ আগে টাইম ডোমেন থেকে যখন কনভার্ট করেছিলাম আমরা এইরকম ফর্মে নিয়ে এসেছিলাম ভোল্টেজটাকে অ্যাঙ্গেলটা মানটা আর অ্যাঙ্গেলটা যদি খেয়াল না হয় আমি আবার দেখাচ্ছি মনে পড়েছে আমরা টাইম ডোমেন থেকে কি করছিলাম এটা টাইম ডোমেনে ছিল টাইম ডোমেনে ভোল্টেজটা ছিল টাইম ডোমেন থেকে কিভাবে কনভার্ট করছিলাম মানটা নিছিলাম আর অ্যাঙ্গেলটা নিছিলাম তো ফর্মটা কি ফর্ম পোলার ফর্ম জি স্যার ফেজর ডোমেন ফেজরে নিয়ে এসেছি আর ফেজরে আমরা যখন আনছি তখন আমরা কিন্তু পোলার ফর্মে নিয়ে এসেছি এই ফর্মটাকে পোলার ফর্ম বলে তো পোলার ফর্মে যে হিসাব সেটুকু আমি দেখলাম আমরা একটু দেখাই যে পোলার ফর্মে যদি গুণ হয় গুণটা কিন্তু সোজা পোলার ফর্মতে গুণটা খুব সোজা গুণটা দেখেন z1 আর z2 কে আমরা গুণ করছি ভালো কথা এটা z1টা আর z2টা তো z1 এর মানটা হচ্ছে r1 আর অ্যাঙ্গেলটা হলো θ1 আর z2 এর মানটা হলো r2 অ্যাঙ্গেলটা হলো θ2 পোলার ফর্মের গুণের ব্যাপারটা হলো খুব মজাদার সেটা হলো মানে মানে গুণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে যোগ দেখেন হ্যাঁ বা না বলেন মানে মানে গুণ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে যোগ θ1 θ2 যোগ হয়ে যাবে গুণ যখন আমরা দুটি কমপ্লেক্স নাম্বার দুটি পোলার ফর্মে থাকা কমপ্লেক্স নাম্বারকে গুণ করব তখন মান তাদের মানে মানে গুণ এবং অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে যোগ হবে হয়েছে কি হয়নি
হ্যাঁ বা না আমার স্টুডেন্ট আর বলা ছেড়ে দিয়েছে। জি স্যার হয়েছে, জি স্যার বল, জি স্যার বললেও শেখা যায়। এখন জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু, তাহলে ভাগ, যখন আমরা পোলার ফর্ম, পোলার ফর্ম মানে আপনি রেক্টেঙ্গুলার ফর্মে হবে না, পোলার ফর্মকে যখন আমরা ভাগ করব তখন মানে 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 ভাগ ভাগ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে বিয়োগ বিয়োগ, উপরেরটা পজিটিভে থাকবে আর নিচেরটা যখন বিয়োগ হবে তখন বিয়োগ হয়ে যাবে নিচেরটা। তো এই হলো হিসাব। আরো কিছু সূত্র রয়েছে, তাদের মধ্যে যেমন কনজুগেট, এই টার্মটা আপনাদের আসবে, আমি বলে দিচ্ছি কখন আসবে, আমরা যখন পাওয়ার কম্পিউটেশন করব, পাওয়ার কম্পিউটেশন করব ইয়েতে অল্টারনেটিং কারেন্টে, সেই সময় এই কনজুগেটের টার্মটা আসবে, তাছাড়া তাকে তেমন একটা দেখতে পাবেন না। তো কনজুগেটটা আমরা স্যার জেড এর উপর ওই স্টার চিহ্নটা কি, ওইটা ওই তো কনজুগেট, ওকে বলে কনজুগেট, কনজুগেট কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট। সেটা কি করে, যদি পোলার ফর্ম, যদি পোলার ফর্মে কমপ্লেক্স নাম্বারটা থাকে সেই ক্ষেত্রে মানের আগে কোনো মানের কোনো পরিবর্তন হয় না, মানে নেগেটিভ পজিটিভ কিছু হয় না, বরং অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলের সাইনটা সাইন বদলাবে, মানে এখানে যেমন 5 ডিগ্রি যদি থাকে -5, যদি -5 থাকে +5 হয়ে যাবে, এইটুকু। আর খুব ভালো করে দেখেন, যদি রেক্টেঙ্গুলার ফর্মের কমপ্লেক্স ক্ষেত্রে আমি যদি কমপ্লেক্স কনজুগেট চাই তাহলে রিয়েল পার্টে কোনো সমস্যা নেই, তবে আপনার ইমাজিনারি পার্টে সাইনটা বদলে যাবে। এখন আপনি এই যে এই যে কনজুগেট করলেন, এটাকে যদি আবার কনজুগেট করেন এটা আবার আগের ফর্মে ফিরে আসবে, কেন এটা এ হবে আর এখানে মাইনাস জে, তো তাকে আবার কনজুগেট প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ এটা এই মানে জিনিসটা আমি যদি এরকম করে 4 + J5 এটা যদি এটাকে আমি কনজুগেট করতে চাচ্ছি, এটাকে কনজুগেট করলে হবে 4 - J5 এখন আবার কনজুগেট করতে চাচ্ছি তাহলে 4 + J5, এইরকম ব্যাপারটা, কনসেপ্টটা এই। আবার যদি আপনার পোলার ফর্ম টাইপের, যদি পোলার ফর্মে যদি কনজুগেট করি, পোলার ফর্মে কনজুগেট করে 23 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, -60 ডিগ্রি অ্যাঙ্গেল, একে যদি আমি কনজুগেট করি মানে কোনো সমস্যা নেই, 23 এটা প্লাস হয়ে যাবে, ওটা +60। পরিষ্কার কথা হচ্ছে কনজুগেটের অ্যাকশনটা, কনজুগেটের অ্যাকশনটা একবারে যদি আমি বলে দিতে চাই, কনজুগেটের অ্যাকশন, কনজুগেটের অ্যাকশনটা হবে ইমাজিনারি পার্টে এবং অ্যাঙ্গেলের ওপর, রিয়েল পার্টের ওপর কোনো ঝামেলা করে না, ম্যাগনিচিউডেও কোনো ঝামেলা করে না, একবারে মনে থাকবে আপনার। আর আরেকটা জিনিস, পাওয়ার হবে, অনেক সময় কমপ্লেক্সের ওপর পাওয়ার যদি দেওয়া থাকে, কমপ্লেক্সে পাওয়ার যদি দেওয়া থাকে, এটা খুব ভালো করে দেখে নেন, অনেক ছেলেপিলে ভুল করে পড়ে। পদ্ধতিটা হচ্ছে কমপ্লেক্সটাকে জেড টু দি পাওয়ার হাফ এরকম দেওয়া আছে, মানে জেড কে রুট করলাম তাহলে টু দি পাওয়ার হাফ, তাহলে পদ্ধতিটা হচ্ছে মানের ওপরে ওই পাওয়ারটা চলে আসবে আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে ওই পাওয়ারটা গুণ হবে, থেটা থেটার সাথে হাফ গুণ হয়ে যাবে। এখন জেড টু দি পাওয়ার 1/3 যদি হয় তাহলে কি হবে, 8 টু দি পাওয়ার 1/3 আর অ্যাঙ্গেলের সাথে থেটা ইনটু 1/3, অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে যাবে সেটা। তাহলে এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি যে স্যার আপনি আপনারা তাহলে এভাবে করেন তো, যদি এমন হয়, ও আরেকটা জিনিস, এই যে টু দি পাওয়ার পাওয়ার করাটা কিন্তু খাটবে যখন এটা পোলার ফর্মে থাকছে, পোলার ফর্মের ক্ষেত্রে খাটবে, আর যদি রেক্টেঙ্গুলার ফর্ম হয় ওটাকে কনভার্ট করে পোলারে আনতে হবে তারপর, যেমন 50 আর এটা হচ্ছে মানটা অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি আর টু দি পাওয়ার বলে দেয়া হলো 2.7 0.6, তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে অ্যাসাইন করব, 50 টু দি পাওয়ার 0.6, হ্যাঁ আর আর এটা হবে কি অ্যাঙ্গেলটা ওটা গুণ হয়ে যাবে অ্যাঙ্গেলের সাথে, ওটা ভেরি গুড, ওটা হবে 30 × 0.6, বোঝা গেছে? জি স্যার, যদি বোঝা যায় তাহলে আর কোনো সমস্যা নাই, তো আপনাদের জন্য বিরাট একটা উপহার আছে স্যার। এই যে এটা তো আমরা দেখে কিছুই বুঝতে পারিনি স্যার, আগের গুলো সবগুলো বুঝতে পারছিলাম, হ্যাঁ এইটা দেখে কিছু বুঝতে পারেননি, সেই জন্য তো এটা আমি করে দিয়েছি, এক অঙ্কে যা আছে সব শিখিয়ে দেবো, তাই তাহলে
চলেন ওখানে যাব আমরা, তার আগে একটা অঙ্ক আছে পরে দেবো, একটা ওয়ার্কআউট এক্সাম্পল আর কিছু কটা হালকা পাতলা অঙ্ক আছে সেটা বোঝানো, সেটা একটু বুঝে আসি। তো আমরা একটু খেয়াল করি, ত্রিভুজটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ত্রিভুজটা ভালো করে বুঝে নেন, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা যদি বোঝেন তাহলে আর কোনো সমস্যা নেই। ভূমিটা হলো এ, লম্বটা হলো বি, আর অতিভুজটা হলো আর, আর অ্যাঙ্গেলটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ অতিভুজ আর ভূমির মধ্যে মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখানে যদি এ প্লাস জে বি হয় তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম, আর আর থিটা যদি হয় এটা হলো কি পোলার ফর্ম। তো দুই রকম ফর্ম, যদি শুধুমাত্র অতিভুজ মানে মান অতিভুজ আর অ্যাঙ্গেল নিয়ে আসে সেটা হচ্ছে আমার পোলার ফর্ম, আর যদি আমার ভূমি এবং লম্ব নিয়ে আসে তাহলে সেটা রেক্টেঙ্গুলার ফর্ম। এখানে যে গুণ করার মানে এটা একটা ভেক্টর, পরিষ্কার কথা? মানে ওই যে বললাম না আলু আর পটল এক জিনিস না, তো আলু আর পটলকে আলাদা রাখার জন্য এই যে ভেক্টরটা, এটা খুব বোঝা গেছে তো? জি। যার সাথে যে গুণ হবে সে হলো ইমাজিনারি পার্ট। তো চলেন, তো এটা এটা আমি ভালো করে দেখিয়েছি, একটা থেকে আরেকটাতে রূপান্তর খুব সম্ভব। আপনি মানে এখন যেহেতু আমি বলে ফেলেছি এ একটা পুরো সমকোণী ত্রিভুজ যদি হয়, একটা থেকে আরেকটাতে তো এমনি যাওয়া যাবে নাকি? জি স্যার যাওয়া যাবে। তাহলে এ প্লাস জেবি যদি হয় তাহলে এ প্লাস জেবি থেকে মানে এটা রেক্টেঙ্গুলার থেকে পোলারে যাওয়াটা কোনো ব্যাপারই না, আর হচ্ছে অতিভুজ। তাহলে এ যদি ভূমি হয় আর বি যদি লম্ব হয় তাহলে অতিভুজ কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাকি? জি স্যার। আর তাদের মধ্যে অ্যাঙ্গেল কি, যদি এ আর বি শুধু দেয়া থাকে তাহলে কি লম্ব কি বলে ট্যান থেটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে থেটা মানে হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ, লম্ব বাই এ, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান ইনভার্স বি বাই এ। তো পারবেন না এটা করতে? এ প্লাস এ তো হয়ে গেল। আর আর থেটা যদি দেয়া থাকে, আর থেটা যদি দেয়া থাকে তাহলে ওখান থেকে এ প্লাস জে বি, তাহলে আর থেটা ভালো কথা, আর আর পোলার, হ্যাঁ চলেন। তাহলে কস থেটা মানে কি লম্ব ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ a ইকুয়াল টু r cos থেটা, b ইকুয়াল টু r sin থেটা। এই তো ফিজিক্সে সারা জীবনেই পড়ে এলেন, তো হয়ে গেল। আর a এর জায়গায় বসিয়ে দেবেন, b এর জায়গায় বসিয়ে দিলেন, তার গল্প শেষ। তাহলে আপনি খুব সুন্দর করে দেখেন তো r থেটা দেয়া হয়েছিল আর আপনি সাথে সাথে a প্লাস জে বি তে ফর্ম পেয়ে গেলেন। হবে না? হবে না, হবে স্যার, হবে। তো আপনি যেহেতু যেহেতু বলছেন হবে, তাহলে এখানে একটা অঙ্ক করেই দিয়েছি 5 প্লাস জে 10, তাহলে এটা এটা রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে দেখেন 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার রুট ওভার করে দিলে ও মানটা পেয়ে গেলাম, শেষ। আর ট্যান ইনভার্স 10 বাই 5, তাহলে লম্ব বাই ভূমি অ্যাঙ্গেল হয়ে গেল, শেষ। আর এই জিনিসটাকে আবার আমি উল্টো ফেরত আনতে চাচ্ছিলাম রেক্টেঙ্গুলার ফর্মে, তাহলে সেটা কি 11, এখানে দেখে নেন একবার কি করব, আর cos থিটা প্লাস জে আর সাইন থিটা, শেষ। কি জন্য আপনার ভুলের জন্য, আর যে 9.99926 এটা হলো কম্পিউটেশনাল এরর, মানে আপনি গণনা করতে কিছু ভুল করেছেন, ক্যালকুলেটারে মান অর্ধেক তুলেছেন অর্ধেক তুলেননি, এইটুকু পাপ, সেই জন্য এইটুকু হয়েছে। মানে আলটিমেটলি 5 প্লাস জে 10 এর রাইট অ্যান্সার 5 জে 10 হয়েছে, স্যার। একটা থেকে আরেকটাতে যাওয়া আপনি যদি শিখে যান তাহলে আপনাকে আর কে ধরে রাখে বলেন? আর এদের এদের ভাগও খুব সোজা, এই যে ভাগটা আমি একটু আগে বলে দিলাম, দেখেন ভাগ করতে গেলে কি জি মানে মানে ভাগ হবে আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে বিয়োগ হবে, বিয়োগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে দেখেন মানে মানে গুণ, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে যোগ, হয়ে গেল। আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যোগ, হ্যাঁ। তাহলে এখানে একটা দুরূহ অঙ্ক আছে, দুরূহ অঙ্ক তো দুরূহ, এখনই সলভ হয়ে যাবে। তো দেখেন তখন ওরা একটা কথা বলেছিল যে রেক্টেঙ্গুলার ফর্ম যদি হয় মানে মানে যোগ করা কোনো ব্যাপার না, যোগ বিয়োগ করা ব্যাপার না, মানে সরি রেক্টেঙ্গুলার ফর্ম যদি হয়, রেক্টেঙ্গুলার ফর্ম হলে কি হতো এ প্লাস জে বি, সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে যোগ বিয়োগটা সোজা ছিল। আর পোলার ফর্ম মানে অ্যাঙ্গেল আলা, তার ক্ষেত্রে গুণ আর ভাগটা সুবিধা। তো সেই জিনিসটা আমি যদি মাথার মধ্যে রাখি তাহলে দেখি 10 অ্যাঙ্গেল হলো 10, ভালো কথা, নিচে 5 অ্যাঙ্গেল হলো 15। দেখেন 10 আর এটার মধ্যে হিসাব করে ফেলা যায়, কিন্তু দেখেন 5 প্লাস জে 3 একে কি কোনো ভাবে হিসাব করা যাচ্ছে, গুণ বা ভাগ করা যাচ্ছে না স্যার, ওইভাবে না। তাহলে ওকে একটু গুণ আর ভাগ করার যোগ্য করে তুলতে হবে, তাই তো, পিটিয়ে পুটিয়ে ঠিকঠাক করতে হবে। তাহলে কি ওই যে 5 প্লাস জে 3 পদ্ধতি কি
রুট এটা রেকটেঙ্গুলার ফর্ম আছে এটাকে পোলার ফর্মে কনভার্ট করব দুইটা স্কয়ার হ্যাঁ এই যে এই যে এই যে সেই কায়দা শিখালাম দুটো এরকম ফর্মে থাকলে তাহলে ওদের মান যেটা হবে মানে আর যেটা হবে সেটা হলো রুট ওভার ওদের দুটোকে বর্গকে যোগ করে দিতে হবে আর অ্যাঙ্গেল হবে তাদের মান জাস্ট ইয়ে করে দিতে হবে tan ইনভার্স ওটা লিখে tan ইনভার্স ইমাজিনারি বাই রিয়েল শেষ এ আর এমন কি তো চলেন তো এখানে 3 বাই tan ইনভার্স 3 বাই 5 এটা করার পর পেলেন 30 ডিগ্রি 90 এবার এবার দেখেন পুরো ইয়ে হয়ে গেল না সবটাই গুণ আর ভাগের যোগ্য হয়ে গিয়েছে তাহলে গুণ আর ভাগ একবারে করে দেন না কেন তাহলে 10 ডিভাইডেড বাই 5.83 ইনটু 5 এই নিচেরটা নিচেরটা গুণ হবে না এরা এরা গুণ হয়ে যাবে না জি আর অপরেটার সাথে ইয়ে হবে তাহলে অপরেটার 10 ডিগ্রি হলো ভাগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে হ্যাঁ নিচে নিচে দুটো বিয়োগ হয়ে গেল এর সাথে তাহলে এখানে না বুঝার কিছু আছে বলে আমার তো মনে হলো না নাকি বুঝেন ইচ্ছা করে জটিল করে সাজিয়েছি দেখেন সাজানোটা জটিল করে যাতে জটিল সমস্যা আপনি সমাধান করতে পারেন ফাইভ প্লাস জে সেভেন এটাকে কি এই অবস্থায় রাখতে হবে সম্ভব না কিন্তু অনেক হাইফাই ক্যালকুলেটর দিয়ে সম্ভব হতেও পারে তবে এই সাধারণ পোলার ফর্ম রেকটেঙ্গুলার ফর্ম মাখিয়ে ঝুঁকি যদি ক্যালকুলেটারে বসিয়ে দেন ক্যালকুলেটার সমাধান করতে পারে ইন কেস যদি বিপদে পড়েন সেই জন্য এটা শিখাচ্ছি আমার কথা বুঝতে পারছেন এখানে আমি কনজুগেট তুলে দিয়েছিলাম এখানে ভুল আছে অঙ্কটা ভুল আছে আর এটা এটাও রেকটেঙ্গুলার এটাকে পাওয়ার দেওয়া আছে খুব ভালো করে খেয়াল করেন উপরে পাওয়ার দেওয়া আছে না তাহলে এটাকে আমি এই ফর্মে তো রাখতেই পারবো না এটাকে অবশ্যই আমাকে পোলার ফর্মে নিয়ে আসতে হবে তাই তো কারণ আমরা খানিকক্ষণ আগেই বললাম যদি আর থিটা এই টাইপের হয় সেই ক্ষেত্রে আমি পাওয়ার ডাইরেক্ট বসাতে পারবো তাছাড়া পারবো না তো গেল এবার দেখেন একটা বড় ফর্ম লেখা আছে কি 17 30 ডিগ্রি অ্যাঙ্গেল আর তাকে যোগ করেছি আমি কি রেকটেঙ্গুলার ফর্মের সাথে যোগ হবে আপনি মাথায় রাখবেন পোলার ফর্মে কিন্তু পোলার ফর্মে কিন্তু যোগের কোন সহজ উপায় নেই দেখেছেন পোলার ফর্ম গুণ আর ভাগ আর যোগ করতে পারে কোন ফর্ম রেকটেঙ্গুলার ফর্ম যোগ বিয়োগ রেকটেঙ্গুলার এর হাতে তাই তো তো বিপদ তো আছে তাহলে একে অবশ্যই রেকটেঙ্গুলারে নিয়ে আসতে হবে একে অবশ্যই রেকটেঙ্গুলারে আনতে হবে তাহলে এই প্ল্যান গুলো আমরা আগে করে নিই আর নিচে 10 অ্যাঙ্গেল 13 তাকে হাত দেওয়ার দরকার নেই আবার 10 প্লাস 5 মাইনাস জে প্লাস জে 2 তো এইটুকু আপনি হিসাব করতে পারবেন না এখানে দুটোই এখানে পুরো একটা কমপ্লিট আপনার যোগ বিয়োগের হিসাব দেওয়া আছে রেকটেঙ্গুলার ফর্মে তাহলে হিসাবটা কিসে রিয়েলি রিয়েলি যোগ করেন 10 প্লাস 5 কত হয় 15 এখানে আমি ভুল করেছি এখানে আমি কনজুগেট ছাড়াই হিসাব করেছি আপনারা যখন নিজে নিজে করবেন এখানে কনজুগেটটা ইয়ে করে নেবেন এই অ্যাঙ্গেলটা স্যার তাহলে উল্টাই নিতে হবে না স্যার ওটাকে হ্যাঁ এই জায়গাটা প্লাস বসে যাবে তাই না আমি ওখানে কনজুগেট তুলতে ভুলে গিয়েছিলাম মানে বুঝতে পারছেন কনজুগেটটাই হারিয়ে ফেলেছি আপনারা পরীক্ষায় যেটা করবেন খুব তাড়াতাড়ি আল্লাহ মাফ করুক
তাহলে এটা টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, তো এর ঘাড়ে তো আর কিছু পড়ে না, ঘাড়ে পড়ে আসলে অ্যাঙ্গেল যদি ভুলভাল করেন, তাহলে এটা ট্যান ইনভার্স থ্রি বাই টু হবে। এটা এটার ক্ষেত্রে কি হবে, 7 স্কয়ার জের সাথে 1 আছে মানে স্যার 1 স্কয়ার আর ট্যান ইনভার্স 1/7। হ্যাঁ হ্যাঁ এইটা অনেকে ভুল করে, জের সাথে ভাবে 0, জের সাথে কিছুই নেই, 1 গুণ আছে যার জন্য জে 1 জে 1 জে স্যার, জি স্যার ঠিক ঠিক ঠিক। আর ট্যান ইনভার্স 1/7 1/7 আর পাওয়ার হচ্ছে 0.7। আর এখানে কি হচ্ছে, আচ্ছা এই যে যোগের যোগের চ্যালেঞ্জে কিন্তু পোলার চলবে না, পোলারকে তখন রেকটেঙ্গুলারে আনতে হবে। দেখেন তো 17 cos থিটা প্লাস জে 17 sin থিটা পদ্ধতিটা ঠিক, এখন দেখা গেল যে হিসাব টিসাব করে আমার পোলারটা রেকটেঙ্গুলার হয়ে যাচ্ছে, পোলারটা রেকটেঙ্গুলারে কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে আপনার কি করতে হবে, রিয়েল রিয়েল যোগ খেলা ছিল সেটার ক্ষেত্রে মানে মানে পাওয়ার হবে, সমস্যা নেই, আর অ্যাঙ্গেলে গুণ হবে, তাই তো অ্যাঙ্গেলে গুণ হবে পাওয়ারটা। তাহলে এই হলো অঙ্ক, আস্তে আস্তে অঙ্ক চলে আসবে শেষ হতে 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 একদম এখানে এসে এরকম চেহারা হয়ে গেল। এইটা পুরো গুণ হওয়ার যোগ্য, তাই তো গুণ হওয়ার যোগ্য, ভাগ হওয়ার যোগ্য, কারণ ফুল পোলার ফর্ম। এখন তাহলে আপনি ধপাস করে ফেলতে পারেন যতগুলো 8.6 3.6, এখানে তখন আপনি এরকম ফর্মে চলে এসছেন না, 8.6 গুণ ক্যালকুলেটর ধরেন না, ক্যালকুলেটর ধরেন না, 3.6 গুণ 2.66 গুণ 21.89, হ্যাঁ তাহলে কত হয়, জি ক্যালকুলেটর ধরেন, আমার ক্যালকুলেটর তো মরে গেছে, ওকে তো চিকিৎসা করে তারপর নিয়ে আসবো কুষ্টিয়া ইনশাআল্লাহ। এখনো ওই মোবাইল জ্বালি জ্বালি চালাচ্ছি, মোবাইলে লাইট মেরে মেরে। ঠিক আছে স্যার, 1802.72 আর হচ্ছে 1802.72। আচ্ছা আর ইয়ের ক্ষেত্রে নিচের ক্ষেত্রে নিচে নিচে চোখে চোখে দেখে তো বুঝে যাচ্ছে ঠিক আছে নিচেরটা। আর যদি তাই হয় ওপরের অ্যাঙ্গেল বিয়োগ নিচের অ্যাঙ্গেল লব বিয়োগ হরের অ্যাঙ্গেল তাহলে কত হচ্ছে, 27.7 হচ্ছে, হচ্ছে না হচ্ছে না আগে বলেন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা ওকে ডান ঠিক আছে স্যার। যদি তাই হয়, যদি তাই হয় ক্লাস আর টানবো না, ঠিক আছে স্যার, যা হলো তো সলিড হলো নাকি, জি স্যার।